ঋণের শর্ত পূরণে ব্যর্থ কেন তা জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সকালে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে ব্যাখ্যা চায় ঋণদাতা সংস্থাটি সেখানে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে কেন লক্ষ্য অর্জন হয়নি পাশাপাশি জানানো হয়েছে সংস্কার উদ্যোগের কথাও সাইদ আরমানের রিপোর্ট দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ এখন নতুন রেকর্ড ছেছে সবশেষ হিসাব মতে তার দেড় লাখ কোটি টাকা মোট ঋণের দশ শতাংশের কিছু উপরে বন্ধ হয়ে আছে এই চিত্র ঝুঁকিতে ফেলেছে পুরো ব্যাংক খাতকে আইএমএফ বাংলাদেশকে চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে কয়েকটি শর্তে যার একটি খেলাপি ঋণের হার এক অঙ্কে নামাতে হবে বাংলাদেশ ব্যাংক ব্যর্থ এই সূচকে ঋণের শর্ত কেন অর্জন করা যায়নি ব্যাখ্যা চেয়েছে আইএমএফ আমরা কিছু আমাদের আছে ঋণ কর্মসূচির পরিমাণগত লক্ষ্যমাত্রা এবং সংস্কারে বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়নের জন্য কর্মসূচির প্রথম পর্যালোচনা শুরু করতে এরই মধ্যে ঢাকায় এসেছে আইএমএফের টিম সংস্থাটি শর্তের আরেকটি বাড়াতে হবে বৈদেশিক মুদ্রার মজুদ। এ সূচকেও লক্ষ্যমাত্রা থেকে অনেক পিছিয়ে বাংলাদেশ অবশ্য বাংলাদেশ ব্যাংক আরোপিত শর্তে শিথিলতা চেয়েছে ছয় শর্তের দুটিতে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ যেটা অর্জিত হয়নি সেটা নিয়েও আমরা বলছি কেন অর্জিত হয়নি আমাদের ইনিশিয়েটিভ কি ছিল এবং আমরা বৈঠকে ঋণের শর্ত অনুযায়ী যেসব সংস্কার কার্যক্রম শেষ করা হয়েছে তা বাংলাদেশ জানিয়েছে সুধার বাজারে ছেড়ে সহ ডলারের দাম উন্মুক্ত করার কথা বলা হয় আইএমএফকে জানানো হয় বৈদেশিক মুদ্রার মজুতের নতুন হিসাব প্রক্রিয়ার কথাও আগামী উনিশ অক্টোবর পর্যন্ত ঢাকা অবস্থানকালে তারা সরকারের এক ডজন বেশি মন্ত্রণালয় বিভাগ এবং সংস্থার সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে সাইদারমান নাগরিক ঢাকা